ক্লাস ইলেভেনের ভাই বোনেদের স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় ক্লাসে। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমাদের ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস রয়েছে, সেই নতুন সিলেবাসে কীভাবে পরীক্ষা হবে, কত মার্কের পরীক্ষা হবে, কোন কোন টপিকগুলো তোমাদের এডুকেশন সাবজেক্টে রয়েছে, ঠিক আছে, তারপরে কখন পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টারে কখন পরীক্ষা হবে, এবং ফার্স্ট সেমিস্টারে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে, কী কী চেঞ্জ হয়েছে, কী কী চেঞ্জ হয়নি, প্রজেক্ট কী থাকছে বা ইন্টারনাল কী থাকছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব যে তোমাদের যে এডুকেশনের যে গ্রুপ এ রয়েছে, গ্রুপ এ যে প্রথম যে আলোচনার বিষয়গুলো রয়েছে, মিনিং অফ এডুকেশন বা মিনিং কনসেপ্ট ডেফিনেশন অফ এডুকেশন, এই জায়গাটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব মিনিং অফ এডুকেশন, তারপরে আমরা এক একটা একটা করে বিষয়ে আলোচনা করব। এই তাহলে চলো মিনিং অফ এডুকেশন বা শিক্ষার ধারণা আমরা জেনে নিই। এই অধ্যায়টি বা কিছু কিছু অধ্যায় রয়েছে, যে অধ্যায়গুলো আগের ইলেভেনের যে সিলেবাসটা ছিল তার সঙ্গে মিল রয়েছে বলে আমরা সেই অধ্যায়গুলো আগে বোঝার বা জানার চেষ্টা করব। তাহলে দেখি চলো যে শিক্ষার ধারণা যে অধ্যায়টি রয়েছে সেখানে আমরা দেখে নিই। এই যে শিক্ষা বা এডুকেশন শব্দটি, এর এখানে ব্যুৎপত্তিগত অর্থ আমরা আলোচনা করব। প্রথমে বলছে শিক্ষা, এই যে শিক্ষা শব্দটি এটা সংস্কৃত শব্দ শিখ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিদ্যা গ্রহণ বা শিক্ষা, শিক্ষণ বা শেখা। আরো এটাকে ভালোভাবে বলা যায় যে শিক্ষকের সাহায্যে পঠন পাঠন ও সুঅভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলার প্রক্রিয়া হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষা একটা সংস্কৃত ধাতু শিখ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিদ্যা গ্রহণ বা শিক্ষণ বা শেখা। আবার অনেক ক্ষেত্রে আমরা এই শিক্ষা গ্রহণটাকে বিদ্যা গ্রহণ বা বিদ্যা অর্জন কথা বলি, অথবা এই বিদ্যা গ্রহণ বা বিদ্যা অর্জন কথাটি বিদ্যা ধাতু থেকে এসেছে, এটাও একটা সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা বা জানা। তাহলে এখানে বিদ্যা এবং শিক্ষা এই দুটো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা জানলাম। এবার আমরা জানবো যে এডুকেশন শব্দটি কোন কোন ইংরেজি শব্দ, যে এডুকেশন শব্দটি কোন কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে। অর্থাৎ আমাদের এডুকেশন শব্দটি, ইংরেজি যে এডুকেশন শব্দটি রয়েছে সেটি চারটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, এবং এই চারটি ল্যাটিন শব্দ আমরা দেখে নেব। প্রথমে বলছে যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেশিও থেকে, এবং এই যে এডুকেশিও, এই এডুকেশিও শব্দটি দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ডুকো। ই এর অর্থ হচ্ছে থেকে, এবং ডুকো শব্দের অর্থ হচ্ছে অন্তর্নিহিত কোনো কিছু প্রকাশ। অর্থাৎ এর যদি আমরা সামগ্রিক একটা অর্থ বার করি, তাহলে দাঁড়াবে যে শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে প্রকাশ হতে সাহায্য করা। তারপর দ্বিতীয়ত আমরা দেখবো যে এডুকেশন শব্দটি ব্যুৎপত্তিগত দিক থেকে এত ল্যাটিন শব্দ থেকে এসেছে, সেই ল্যাটিন শব্দটি হচ্ছে এডুকেয়ার, এবং এডুকেয়ারের অর্থ হচ্ছে লালন পালন করা বা পরিচর্যা করা। তৃতীয়ত আমরা দেখে নিচ্ছি এডুকেশন শব্দটি উদ্ভব ঘটেছে ল্যাটিন শব্দ এডোসিয়ার থেকে, এবং এডোসিয়ার শব্দের অর্থ হচ্ছে নির্দেশনাদানের কাজ বা প্রকাশ করা, টু লিড আউট, টু ড্র আউট। তারপরে চতুর্থত আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন শব্দটি একটা ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে, এবং এই এডুকেটাম শব্দটির অর্থ হচ্ছে টিচিং বা শিক্ষাদানের কাজ। তাহলে আমরা এখানে দেখে নেব যে শর্ট ফর্মে দেখে নেব যে শিক্ষা শব্দটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ, আবার বিদ্যা অর্জন বা যে আমরা বিদ্যা শব্দটা দেখি সেটাও একটা সংস্কৃত শব্দ বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন। আবার যদি আমরা দেখি যে এই যে ল্যাটিন শব্দগুলো রয়েছে, সেই চারটি ল্যাটিন শব্দ কী কী যেগুলো থেকে এডুকেশন শব্দটি এসেছে, তাহলে প্রথমটা হচ্ছে এডুকেশিয়া, যার অর্থ হচ্ছে নির্দেশনা নিয়ে অন্তর্নিহিত ক্ষমতার প্রকাশ, এডুকেয়ার যার অর্থ হচ্ছে লালন পালন করা, এডোসিয়ার নির্দেশনা দানের কাজ, এবং এডুকেটাম শিক্ষাদানের কাজ। এই এডুকেশন এবং শিক্ষা বা বিদ্যা এর হলো এর উৎপত্তিগত অর্থ। এবার যদি আমরা একটা সার্বজনীন সংজ্ঞা দিতে চাই শিক্ষা কাকে বলে, তাহলে এখানে বলা হচ্ছে যে যা মানুষকে কুসংস্কার মুক্ত করে, উদার করে, মার্জিত করে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে। একই কথায় দায়িত্বশীল নাগরিক হিসাবে, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে, তাই হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষা মানুষের মধ্যে কুসংস্কার মুক্ত করে, মানুষের মনকে উদার করে, তার মধ্যে চারিত্রিক এবং মানুষের দিক থেকে মার্জিত করে বা সংশোধন করে, তাকে পরিবেশের সঙ্গে সুসামঞ্জস্যভাবে সংগত বিধানে সাহায্য করে, এবং সর্বোপরি তাকে সমাজের বা দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এবং যে বিষয়টি এই কাজগুলো করতে আমাদের সাহায্য করে বা আমাদের এই গুণ বা বৈশিষ্ট্যগুলো তৈরি করতে সাহায্য করে, তাই হলো শিক্ষা। এবার আমরা দেখব যে এই যে শিক্ষা শব্দটি, এই শিক্ষা শব্দটি বা এই শিক্ষা সংজ্ঞায় আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কয়েকটি আমরা বৈশিষ্ট্য এখানে খুঁজে পাই। মনোবিদ রেডন বলেছেন যে
এটা হচ্ছে সুপরিকল্পিত নিয়মাবদ্ধ প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা গ্রহণ এটা একটা চেতন প্রক্রিয়া। আমরা সচেতন হয়ে কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করি এবং এই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কিন্তু আমাদের মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞানের বিকাশ সম্ভব হয়। তারপরে বলা হয় যে সুসংগত বিকাশ সাহায্য করে, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যক্তির মধ্যে শারীরিক, বৌদ্ধিক, নান্দনিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই সব গুণাবলীগুলোর একটা সুসংগত বিকাশ সাহায্য করে, অর্থাৎ সবগুলো বিকাশকে একসঙ্গে নিয়ে চলতে সাহায্য করে। তারপরে বলছে শিক্ষার্থী ও তার স্রষ্টার মধ্যে যোগাযোগ রক্ষাকারী প্রক্রিয়া, শিক্ষার্থীকে শিক্ষার্থী এবং স্রষ্টা, অর্থাৎ এখানে বলছে যে শিক্ষক এবং যে শিক্ষার্থী দুজনকার মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই শিক্ষা বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী, আবার শিক্ষক আমাদের পিতা মাতা হতে পারে, আমাদের অভিভাবক, অর্থাৎ আমাদের অভিভাবক হতে পারে, তাহলে এই দুজনের মধ্যে সুসম্পর্ক সম্পর্ক বজায় রক্ষা করতে সুসম্পর্ক সম্পর্ক তৈরি করতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বিশেষভাবে সাহায্য করে। এবার আমরা দেখব যে আমাদের এই যে ওয়েস্টার্ন ফিলোসফিগুলো রয়েছে বা পাশ্চাত্য দর্শনগুলো রয়েছে, সেই পাশ্চাত্য দর্শনগুলো কি মনে করে শিক্ষা সম্পর্কে, কি মনে করে এডুকেশন সম্পর্কে, কি মনে করে। যেরকম প্রথম বলতে ভাববাদী দর্শন বা যেটাকে আমরা জানি আইডিয়ালিজম বলে, তবে ভাববাদী যে দার্শনিকগুলো রয়েছে তারা বলছে আত্মোপলব্ধি হলো শিক্ষা, অর্থাৎ নিজেকে উপলব্ধি করা, ঈশ্বর উপলব্ধি করাই হচ্ছে কি শিক্ষা, এবং ভক্তি এবং কর্মের দ্বারা এই আত্ম উপলব্ধি সম্ভব। এবং এই আত্ম উপলব্ধি কিভাবে সম্ভব, বলছে ভক্তি ও কর্মের মাধ্যমে এই আত্ম উপলব্ধি সম্ভব। তারপরে আমরা দেখছি বস্তুবাদী যে অভিমত, অর্থাৎ রিয়ালিজম যারা বিশ্বাসী, বস্তুবাদী দার্শনিক যারা, তারা বলছে যে শিক্ষার বস্তুনিষ্ঠ তথ্য বা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে, অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে জ্ঞানার্জন বা তার সম্পর্কে তথ্য অর্জন করে সেটাকে আমাদের বস্তু নির্ভর জীবনে কাজে লাগানো হচ্ছে শিক্ষা। প্রকৃতিবাদী যারা বা প্রকৃতিবাদী যারা বিশ্বাসী বা নেচারালিজমে যারা বিশ্বাসী, তারা বলছে শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করা হলো শিক্ষা। অর্থাৎ একজন শিক্ষার্থীকে তার পুরোপুরি তাকে পরিবেশের মধ্যে ছেড়ে দিতে হবে, প্রকৃতির মধ্যে ছেড়ে দিতে হবে, তা সে নিজের স্বাধীনতার মাধ্যমে নিজের নিজের যে কাজ বা নিজেই নিজের যে বৈশিষ্ট্যগুলো স্বাভাবিকভাবে যে বিকাশ ঘটে সেই স্বাভাবিক বিকাশের মাধ্যমে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। তারপরে শিক্ষাশ্রী প্রয়োগবাদীদের মতে, অর্থাৎ যারা প্র্যাগমেটিজমে বিশ্বাসী, তারা বলছে যে মানুষের যে অভিজ্ঞতার অবিরাম পুনর্গঠন, সামাজিক পটভূমিকায় ব্যক্তি নৈপুণ্যতা বৃদ্ধি হলো শিক্ষা। অর্থাৎ ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে এই এবং এই অভিজ্ঞতা বিভিন্ন প্রেক্ষাপটে বা নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সেই অভিজ্ঞতা পুনর্গঠন হয়। এর মাধ্যমে তার ব্যক্তি নৈপুণ্যতা যে তৈরি হয় বা কোনো একটা কাজে বা কোনো একটা জ্ঞানে তার যে নিপুণতা লক্ষ্য করা যায় তাই হচ্ছে শিক্ষা। তাহলে আজকে আমাদের এটুকুই আলোচনার বিষয় ছিল যে শিক্ষার ধারণা এবং শিক্ষা সম্পর্কে এই ভাববাদী বা প্রকৃতিবাদী অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি যে ভাবধারাগুলো তারা শিক্ষাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার ব্যাপক অর্থ এবং শিক্ষার সংকীর্ণ অর্থ। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকুন।